আমার প্রিয় ছাত্রীরা, আজকে আমরা রাইটিং স্কিলের পরবর্তী পার্ট অর্থাৎ ডায়লগ রাইটিংটা দেখে নেব কীভাবে লিখতে হয়। ডায়লগ কথাটার অর্থ হচ্ছে কথোপকথন বা কনভারসেশন। এই কথোপকথন 1:1 একজনের সঙ্গে আরেকজনের হতে পারে বা একজনের সাথে অনেকজনের হতে পারে, যাকে বাংলায় বলে সংলাপ। তো এই সংলাপ লেখার সময় আমাদের কয়েকটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে। প্রথমেই বলে রাখি, সংলাপ আমার কথা বলার যে ভাষা আর লেখার যে ভাষা সেটা কিন্তু আলাদা। লেখার ভাষা যখন হবে সেটা হবে, আমরা সেখানে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে পারি, একটু বড় বড় সেন্টেন্সও করার জন্য। কিন্তু যখন কথা বলি তখন আমরা কিন্তু খুব ছোটো ছোটো সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে কনভারসেশন বা কথোপকথন চালাতে পারি। তাহলে আমরা যখন ডায়লগ রাইটিং করব, ডায়লগ লিখব, আমরা কয়েকটা ব্যাপার একটু মাথায় রাখবো। প্রথমত, ল্যাঙ্গুয়েজ শুড বি সিম্পল কলোকিয়াল, অর্থাৎ যে ভাষায় আমরা লিখব সেটা খুব সিম্পল হবে এবং কথ্য ভাষা হবে। অ্যাভয়েড লং সেন্টেন্স অ্যান্ড কমপ্লিট অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স, বড় এবং কমপ্লেক্স সেন্টেন্স আমরা লেখাতে অ্যাভয়েড করব। শুড বি ব্রিফ, এবং যে পয়েন্টসগুলো দেওয়া আছে বা যে বিষয়ের উপর লিখতে বলা থাকবে সেই বিষয়ের উপর যেন আমরা টু দ্য পয়েন্ট ডায়লগ লিখি। আচ্ছা, ডায়লগ লেখার সময় কিছু কিছু জিনিস আমরা একটু ফলো করব। তোমাদের যে বই আছে, গ্রামার বই, তাতে দেখো ডায়লগ রাইটিংয়ের সময় কিছু জিনিস বলা আছে, সেগুলো একটু ফলো করতে হবে। যেমন ধরো, সম্ভাষণে আমরা গুড মর্নিং, গুড আফটারনুন এই রকম ইউজ করতে পারবো, গুড ইভিনিং বা গুড নাইট এগুলো আমরা ইউজ করতে পারবো। বিষয়সূচক শব্দ বা বাক্য কি হতে পারে এগুলো আমরা ইউজ করব ডায়লগের ক্ষেত্রে, যেমন মার্ভেলাস, বিউটিফুল, ও গড, বাই গড গ্রেস, কনগ্র্যাচুলেশন, হোয়াট এ শেম, হাউ ডিসগাস্টিং, ওয়েলকাম স্যার, ওয়েল ডান, এগুলো সবই কিন্তু আমরা ইউজ করতে পারবো। দেখে নেবে তোমাদের বইতে প্রচুর এরকম উদাহরণ রয়েছে। তারপর যদি আমরা আদেশসূচক বাক্য লিখি, স্টপ, লিসন, গো আপ, ওয়াক, স্পিক, লুক হিয়ার, বি কেয়ারফুল, গো আহেড, এগুলো আমরা ব্যবহার করব। যদি নিমন্ত্রণ থাকে তাহলে আমরা প্লিজ এন্টার, মে থ্যাংকস ফর ইয়োর কাইন্ড ইনভিটেশন, ধন্যবাদ দেওয়ার সময় থ্যাংকস আ লট, থ্যাংকস ফর ইয়োর ইনভিটেশন, ইউ আর ভেরি কাইন্ড, থ্যাংকস ফর ইয়োর অ্যাডভাইস, অভিনন্দন, উইশ ইউ আ ভেরি হ্যাপি নিউ ইয়ার, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, আই কনগ্র্যাচুলেট ইউ, বিশ্বাস করা, অস্বীকৃতি, অনুরোধ, উৎসাহিত। দেখো তোমাদের অনেকগুলো এক্সাম্পল দিয়ে বোঝানো আছে, এগুলো সবগুলোই কিন্তু আমরা মাথায় রাখব এবং খেয়াল করব যেন ডায়লগ লেখার সময় এই ধরনের আমরা কিছু জিনিস মেনশন করব। সান্ত্বনা যদি দেওয়ার থাকে তাহলে ইটস ভেরি স্যাড, কনসোল হিম, ইট ওয়াজ গড ফেট, এই ধরনের দেশ, স্নেহ, প্রশংসা, বিরক্তি, ক্রোধ, ক্ষমা প্রার্থনা, বিবাদ, সহমত, এরকম দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু আমরা ইউজ করব। তারপর যদি নিষেধ থাকে, ডোন্ট ডু সাচ এ মিসচিফ আগেন, ডোন্ট চিট এনিবডি, বা ডোন্ট বি রুড টু এনিবডি, আহার, প্লিজ হ্যাভ সাম ডিনার, প্লিজ হ্যাভ সাম মোর, হেল্প ইয়োর সেলফ প্লিজ, এই ধরনের সময় যদি থাকে তাহলে ওয়েন ডু দ্য ক্লাসেস এন্ড, ওয়েন ডু হ্যাভ ইয়োর ডিনার, এই ধরনের আমরা কিন্তু ইউজ করব। বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন মিটিংয়ে থাকলে, হ্যালো, হাউ আর ইউ, প্রিটি ওয়েল, থ্যাংকস, অ্যান্ড ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ, ইটস গুড টু সি ইউ আগেন। এখানে এই প্রসঙ্গে একটা কথা বলা ভালো, ডায়লগের ক্ষেত্রে তোমাদের মধ্যে যে টেন্ডেন্সিগুলো থাকে ওকে কথাটা ইউজ করার চেষ্টা করবে, ওকে কথাটা অ্যাভয়েড করার, সেখানে অলরাইট কথাটা ব্যবহার করবে, ওকে কথাটা অ্যাভয়েড করবে, ওকে লিখবে না। আচ্ছা, এই গেল আমাদের ডায়লগ রাইটিংয়ের কিছু কিছু বিষয় যেগুলো আমরা মাথায় রাখব। তো আমি প্রথমে একটা তোমাদের করে সলভ করে দেখিয়ে দিচ্ছি কীভাবে লিখতে হবে, তারপর তোমাদের কাজ হবে ডায়লগ রাইটিংগুলো নিজে নিজে চেষ্টা করে লিখে আমাকে দেখানো। দেখো, তোমাদের ব্লসমেই রয়েছে বেশ কিছু ডায়লগ রাইটিং, সেগুলো পেজ নাম্বার, প্রথমে একটা খুঁজে পেয়েছি আমি, পেজ নাম্বার 5210A, বার করি,
পেজ নাম্বার 5210 এতে যেটা রয়েছে, নাও সাপোজ ইউ আর এ মেম্বার অফ অ্যান অর্গানাইজেশন দ্যাট ওয়ার্কস ফর প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস। ধরে নাও তুমি এমন একটা অর্গানাইজেশনের মেম্বার যে অর্গানাইজেশন পশুদের উপর নিষ্ঠুরতা প্রতিরোধ করার জন্য এগিয়ে আসে। ইউ কাম অ্যাক্রস আ মাঙ্কি ইন চেন্স বিং মেড টু পারফর্ম ট্রিক্স। তুমি কাম অ্যাক্রস মানে জানো, দেখতে পেলে, তুমি দেখতে পেলে একজন মাঙ্কিকে যাকে চেন দিয়ে আটকে রাখা হয়েছে, তাকে জোর করে বাধ্য করানো হচ্ছে কিছু কৌশল দেখানোর জন্য। ইউ ওয়াচ ইট ফর সাম টাইম টিল ইট সাডেনলি স্টার্টস টকিং টু ইউ অফ ইটস সরো। তুমি যতক্ষণ অবধি দেখছো, তারপরে হঠাৎ করে দেখলে যে মাঙ্কিটা থেমে গিয়ে তোমার সাথেই কথা বলতে শুরু করলো। নাও রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন উইচ টেক্স প্লেস বিটুইন ইউ অ্যান্ড দ্য মাঙ্কি লংগিং ফর ইটস ফ্রিডম। এখন তোমাকে একটা ইমাজিনারি অর্থাৎ তোমার কাল্পনিক সংলাপ লিখতে হবে। কাল্পনিক এই কারণেই বলছে, সাধারণত আমরা কখনো দেখিনি মাঙ্কিরা কথা বলে, তো কাল্পনিক এই জন্য ইমাজিনারি কনভারসেশন বলা আছে। তোমাকে ভেবে ভেবে লিখতে হবে তোমার আর মাঙ্কির মধ্যে একটা কনভারসেশন হচ্ছে সেই বিষয়ে। তাহলে এসো দেখা যাক কীভাবে আমরা লিখব। সিইং আ মাঙ্কিজ পারফরমেন্স অ্যাট দ্য স্ট্রিট। একটা মাঙ্কিকে ট্রিক্স পারফর্ম করতে দেখে আমি বললাম, মি, ওয়াও, ইটস ওয়ান্ডারফুল, বাহ, খুব সুন্দর মাঙ্কি, থ্যাংক ইউ, বাট ইট ইজ নট অ্যাট অল ওয়ান্ডারফুল ফর মি, ইটস পেইনফুল। মাঙ্কি বলছে ধন্যবাদ, কিন্তু বাট ইট ইজ নট অ্যাট অল ওয়ান্ডারফুল ফর মি, এটা আমার জন্য মোটেই ওয়ান্ডারফুল না, এটা বলতে পারো পেইনফুল, বেদনাদায়ক। মি, আর ইউ টকিং লাইক আস, আমি বলছি আরে তুমি আমার মতো কথা বলতে পারছো। মাঙ্কি, ইয়েস, ওয়াই নট, হ্যাঁ কেন না। মি, হোয়াট ইজ পেইনফুল ফর ইউ, তোমার কাছে কোনটা বেদনাদায়ক। আচ্ছা এখানে ইট ইজ হবে, ইট ইজ, আচ্ছা হোয়াট ইজ পেইনফুল ফর ইউ, তোমার কাছে কোনটা বেদনাদায়ক। মাঙ্কি, আই হ্যাভ বিন কেপ্ট ইন এ চেন অ্যান্ড আই হ্যাভ বিন ফোর্সড বাই মাস্টার টু পারফর্ম। আমাকে চেনে আবদ্ধ করে রাখা হয়েছে, শিকলে আবদ্ধ করে রাখা হয়েছে, এবং আমাকে জোর করে আমার প্রভু পারফর্ম করতে বাধ্য করছে। মি, ইয়েস, আই ক্যান সি দ্য স্কার্স অফ ইয়োর নেক, মানে চেন দিয়ে বেঁধে রাখার জন্য গলায় ঘাড়ে যে স্কার, যে দাগ দেখা গেছে সেটা দেখে আমি বললাম, ইয়েস, আই ক্যান সি দ্য স্কার্স অন ইয়োর নেক, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তোমার ঘাড়ে বেশ কিছু দাগ। ইট ইজেন্ট ইট ফর বিং কনফাইন্ড উইথ এন আয়ন চেন, কোয়েশ্চন মার্ক, এটা কি তোমার সেই কনফাইন্ড হচ্ছে বেঁধে রাখা, তোমাকে চেনে বেঁধে রাখার জন্য হয়েছে। মাঙ্কি, ইয়েস, অ্যাবসলিউটলি, হ্যাঁ একদম, আই হ্যাভ বিন কট বাই মাই মাস্টার ফ্রম আ ফরেস্ট, আমাকে একটা জঙ্গল থেকে আমার প্রভু ধরে এনেছিল, সিন্স দেন আই অ্যাম হিয়ার উইথ হিম, তারপর থেকে আমি এখানেই আছি তার সাথে। আই ডোন্ট লাইক দ্য লাইফ অফ আ প্রিজনার, প্রিজনার হচ্ছে বন্দি, আমার এই বন্দি জীবন একদম ভালো লাগে না। আই ওয়ান্ট টু রিটার্ন টু দ্য ফরেস্ট সো দ্যাট আই ক্যান মিট উইথ মাই প্যারেন্টস, আমি আমার বন্দি দশা থেকে ফিরে যেতে চাই আমার ফরেস্টে, জঙ্গলে, যেখানে আমি আমার প্যারেন্টসের সাথে দেখা করতে পারবো। মি, আই শ্যাল ট্রাই টু ফ্রি ইউ ফ্রম দ্য গ্রিপ অফ ইয়োর মাস্টার। আচ্ছা আমি তখন আমি বললাম, আমি চেষ্টা করব তোমাকে তোমার ওই প্রভুর গ্রিপ, মুঠো থেকে বার করতে, ফ্রি করতে, মুক্ত করতে। ডোন্ট ওয়ারি, কিছু ভেবো না, আই শ্যাল ইনফর্ম দ্য কনসার্নড অথরিটি, দে উইল টেক ইউর মাস্টার অ্যান্ড হেল্প ইউ ইন রিটার্ন টু ইয়োর হোম। আমি কনসার্নড অথরিটি অর্থাৎ যারা এই ব্যাপারটা দেখে সেই কর্তৃপক্ষকে জানাবো, এবং তারা তোমার প্রভুকে নিয়ে চলে যাবে এবং তোমাকে
তোমার বাড়ি ফিরতে সাহায্য করবে। মাঙ্কি, ইউ আর সো কাইন্ড, তুমি কি ভালো, তুমি কত দয়ালু। আই উড বি গ্রেটফুল টু ইউ, আই শ্যাল ইগারলি ওয়েট ফর মাই ফ্রিডম। আমি তোমার প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ, আমি ইগারলি ওয়েট করে আছি, আমি খুব খুব ভীষণভাবে ওয়েট করে আছি, অপেক্ষা করে আছি আমার মুক্তির জন্য। তো দেখতে পাচ্ছ এখানে যে সেন্টেন্সগুলো লেখা হয়েছে, সেন্টেন্সগুলোতে আমি কিন্তু বিভিন্ন রকম বিস্ময়সূচক শব্দ যেগুলো আমি দেখালাম কনভারসেশনে ইউজ করতে হবে সেগুলো আমি ইউজ করেছি। সাধারণত আমরা যখন কথা বলি আমরা এই রকমভাবেই কথা বলি, আমরা বড় বড় সেন্টেন্স ইউজ করি না আর কি। ছোট ছোট সেন্টেন্সে কী বলতে চেয়েছি আমি বা কী বলতে চেয়েছে মাঙ্কি সেটা কিন্তু বোঝানো হয়েছে। তোমরা যখন কনভারসেশন বা ডায়লগ রাইটিং করবে তখন এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবে এবং আমার মনে হয় তোমাদের অসুবিধা হবে না। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো বা কোন কোন জিনিস ফলো করবে তোমরা বলা হয়েছে ভিডিওতে সেটা ফলো করেছো। আচ্ছা, এবার যেটা হলো কনভারসেশন আমি একটা করে দিলাম, তোমাদের একটা তোমাদের কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কগুলো অবশ্যই তোমাদের ব্লসমে আছে। দেখো পেজ নাম্বার 83-10A, আমি দেখিয়ে দিই পেজ নাম্বার 83-তে কী রয়েছে। পেজ নাম্বার 83-তে দেখো এখানে বলছে, রাইট অ্যান ইমাজিনারি ডায়ালগ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস বিটুইন টু বার্ডস ইন উইন্টার অ্যান্ড অফ হুম ইজ ফ্লাইং অ্যাওয়ে টু আ ওয়ার্ম কান্ট্রি অ্যান্ড দ্য আদার হু ইজ স্টাক ইন কোল্ড ল্যান্ড। আচ্ছা, রাইট অ্যান ইমাজিনারি ডায়ালগ, আবার একটা কাল্পনিক সংলাপ লিখতে হবে ইন অ্যাবাউট 80 ওয়ার্ডসে, 80টা শব্দের মধ্যে, বিটুইন টু বার্ডস, দুটো পাখির মধ্যে কথোপকথন, ইন উইন্টার শীতকালে, ওয়ান অফ হুম, তার মধ্যে একজন পাখি উড়ে চলে যাচ্ছে একটা উষ্ণ দেশের মধ্যে, আরেকজনকে থাকতে হচ্ছে সেই ঠান্ডা জায়গাতে, তখন দুজনের মধ্যে কনভারসেশন তোমাকে বানিয়ে লিখতে হবে। তাহলে এই কনভারসেশনের মধ্যে একজনের চলে যাওয়ার আনন্দ, আরেকজনের যে থাকতে হচ্ছে কেন, কেন তার থাকতে হচ্ছে সেই কারণটা তোমাকে দিতে হবে, আর এখানে থাকার ফলে তার কী কী অসুবিধা হচ্ছে বা কীভাবে শর্ট আউট হবে প্রবলেমটা সেটা তোমাকে তুলে ধরতে হবে 80টা শব্দের মধ্যে। তো এটা থাকছে তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, পরের হোমওয়ার্ক যেটা রয়েছে পেজ নাম্বার 108-10B, পেজ নাম্বার 108-10B দেখো বলছে, রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড ডিসকাসিং দ্য অ্যাডভান্টেজেস অফ ভিজিটিং লাইব্রেরি রেগুলারলি। এটা তোমরা পারবে লিখতে। এখানেও তোমাকে একটা মানে কাল্পনিক সংলাপ রচনা করতে হবে তোমার এবং তোমার বন্ধুর মধ্যে, যারা আলোচনা করছে যে লাইব্রেরিতে যাওয়ার উপকারিতা নিয়ে। তাহলে এই কনভারসেশনে এরকমভাবে স্টার্ট করতে পারো যে একজন বন্ধু যাচ্ছে কোথাও, আরেকজনের সঙ্গে দেখা যে লাইব্রেরি থেকে আসছে, দুজনের মধ্যে হঠাৎ দেখা অনেক দিন পরে, তখন কথায় কথায় বেরোচ্ছে যে লাইব্রেরিতে এসছি, তখন আরেকজন বলছে হ্যাঁ আমার সময় হচ্ছে না আমিও লাইব্রেরিতে যাব, তখন বলছে হ্যাঁ লাইব্রেরিতে অনেক বইয়ের কালেকশান এসছে বা আর কী কী সুবিধা আছে লাইব্রেরি গেলে, সেটা এইভাবে লিখতে হবে। তোমরা স্টার্ট করো, অসুবিধায় পড়লে অবশ্যই গ্রুপে জানাবে, আমি বলে দেব। আচ্ছা, থার্ড যেটা রয়েছে সেটা রয়েছে পেজ নাম্বার 123-10A যেটা রয়েছে সেটা করতে বলেছে, রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন বিটুইন ইয়ার সেলফ অ্যান্ড এ ট্রি উইচ ইউ হ্যাড প্ল্যান্টেড অ্যান্ড উইচ হ্যাজ নাও গ্রোন ট্রি উইচ হ্যাজ নাও গ্রোন গ্রিন অ্যান্ড টল। আচ্ছা, রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন, এখানেও একটা তোমাদের ইমাজিনারি কনভারসেশন অর্থাৎ কাল্পনিক কনভারসেশন রচনা করতে হবে, সংলাপ রচনা করতে হবে, দুজনের মধ্যে কথা হচ্ছে, একজন হচ্ছে তুমি আরেকজন হচ্ছে যে গাছ, যেই গাছটাকে তুমি কোনো এক সময় প্লান্ট করেছিলে, পুঁতেছিলে এবং যেটা এখন অনেক সবুজ এবং অনেক লম্বা বা বড় হয়ে গেছে। তো দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে এইরকম, এটা এরকমভাবে লিখতে পারো যে তুমি কোথাও থেকে এসেছো, এসে তোমার বাগানে গাছটাকে দেখতে পেয়েছো, বাগানে দেখতে পেয়ে গাছটাকে দেখে তোমার মনে হচ্ছে গাছটা অনেক বড় হয়ে গেছে, তখন গাছটা বলছে যে হ্যাঁ এই এই অবস্থা, আমি এরকম ছিলাম, থ্যাংক ইউ দিচ্ছে, থ্যাংক ইউ বলছে তোমাকে যে তুমি গাছটাকে প্লান্ট করেছিলে
বা তুমি গাছটাকে অনেক যত্ন করেছো এবং এখানেও বাকিরা যত্ন করে, এইভাবে কনভারসেশন লিখতে হবে। আচ্ছা, তাহলে তোমাদের এই তিনটে থাকছে হোমওয়ার্ক। আবার বলে দিচ্ছি, যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই আমাকে গ্রুপে জানাবে, ভিডিওটা দেখবে এবং অসুবিধা হলে গ্রুপে বলবে। এখন এইটুকুই।